একজন ভাই লিখছেন, হুজুর রমজান মাসে বিবাহিত দাম্পত্যেরা কি সহবাস করতে পারবে? রাগ করতেছেন আপনারা? করেন, কোনো সমস্যা না। আমি আগে বলছি না, রাগ করবেন, কোনো সমস্যা না, আমি খুশি। রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন, ভালো করে বুঝবেন, রমাদান মাসে স্বামী স্ত্রী সহবাস, রমাদান মাসে দিনের বেলায় সহবাস করা যাবে, কারণ পানাহার থেকে স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নামই তো সিয়াম রোজা। কথা বলেন না কেন? এজন্য আল্লাহ পাক বলেন, উহিল্লা লাকুম লাইলাতাস-সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। আমার আল্লাহ পাক বলেন, রমাদান মাসে রাতের বেলায় তোমাদের স্ত্রী তোমাদের জন্য বৈধ। কথা বলে না কেন? তুমি রাতের বেলায় তোমার স্ত্রীর সাথে সহবাস করতে পারবে, মিলন করতে পারবে। মাগরিবের পর থেকে শুরু করে সিহারি খাওয়া পর্যন্ত তোমার স্ত্রী তোমার কাছে ভালোবাসার মানুষ থাকবে, কোনো সমস্যা নাই। তাহলে রমাদান মাসে রাতের বেলায় স্ত্রী সহবাস করা বৈধ, হালাল। আল্লাহু আকবার! আপনি যখনই সিয়ামটা ভেঙে ফেলে দিলেন তখনই আপনার স্ত্রী কি আপনার জন্য বৈধ, আবার যখন আপনি সিয়াম শুরু করলেন তখন আর স্ত্রী সহবাস করা যাবে না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করে, জোরে বলেন আমিন। ইসলামের সৌন্দর্য কত সুন্দর, কথা বলেন ঠিক কি না? রাগ করেছে? আরেকটি প্রশ্ন, রমজান মাসে বিয়ে করা যাবে কি? হ্যাঁ, কোনো সমস্যা না, রমাদান মাসেও বিয়ে করা যায়। তবে বিয়ে করবেন ঠিক আছে, সহবাস এটা দিনের বেলায় নয়। রমাদান মাসে বিয়ে করবেন, ইফতারি পর্যন্ত অপেক্ষা করবেন, এরপরে আপনার হালাল স্ত্রীর সাথে আপনি সহবাস করতে পারবেন। রাগ করেছেন মনে হয়? রমজান মাসে বিয়ে করা যাবে, কোনো সমস্যা না। রমজান মাস বরকতের মাস, ফজিলতের মাস, পারলে ইফতারির আগে বিয়ে করবেন। কথা কন্যা খাই, কথা কন্যা খাই, ইফতারির আগে বিয়ে করে বিয়ের অনুষ্ঠানে যে খাবার এটা ইফতারি হলো, কথা কন্যা খাই, সব আরো বেশি হয়েছে। রাগ করতেছেন মনে হয়? যেহেতু বিয়েতে একটা অনুষ্ঠান হলে একটা হালকা খাওয়া দাওয়া হয়, তো এই খাওয়া দাওয়াটা ইফতারির আগে করা লাগবে, আসরের পরে বিয়েটা পড়ায় ফেলবেন, বাস ইফতারি নিয়ে অপেক্ষায় বসে থাকবেন। রাগ করতেছেন মনে হয়? তাহলে রমাদান মাসে বিয়ে করা যায়, কোনো সমস্যা নাই। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, জোরে কোন আরো জোরে বলেন আমিন। তাহলে ইমানের পরীক্ষা আসবে বাজান, আল্লাহ পাক ভয় দিয়ে পরীক্ষা করবে, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবে, ছেলে মেয়ে থাকবে না পরীক্ষা করবে, দুঃখ দুর্দশা দিয়ে আল্লাহ পরীক্ষা করবে, ব্যবসায় উন্নতি হবে না, মাঝে মাঝে ক্ষেত খামার ফসল নষ্ট হবে, আল্লাহ পাক চতুর্দিক দিয়ে আপনাকে আমাকে পরীক্ষা করবে, জীবনের প্রত্যেকটা দিন কি ভালো যাবে? কথা বলেন না কেন? কোন একটা দিন সুখে কাটবে, কোন একটা দিন দুঃখে কাটবে, কোন একটা দিন মুসিবতে কাটবে, কোন একটা দিন টেনশনে কাটবে, পেরেশানিতে কাটবে, হয়রানিতে কাটবে, কথা কন না কে আপনারা? জীবনের প্রত্যেকটা দিনই ভালো যাবে, যাবে না। এই জন্য আল্লাহ পাক যে অবস্থাতে রাখবেন, ইন্নাল্লাহা মাসাবিরিন অসাবিরিন আলা মাসাবাকুম, আমরা বিপদ আপদ মুসিবত আসলে সবর করব, ধৈর্য ধারণ করব, ধৈর্য সহকারে সেই মুসিবতের এবং বিপদের মোকাবেলা করব। কথা বলে ঠিক কি না? আল্লাহ পাক আপনাকে আমাকে সঠিক বোঝ দান করুন, কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের জীবনগুলোকে আল্লাহ পাক সাজানোর তৌফিক দান করুন, জোরে বলেন আমি। মহিলা মা বোনের কষ্ট করে বসে আছে তাই না, তাদের জন্য বলি, যেহেতু এটা মহিলা মাদ্রাসা, চারটা কথা বলি মা, আপনাদের চারটে আমলে আটটা জান্নাতের দরজা খোলা, কম সুবহানাল্লাহ। এক নাম্বার হলো নামাজ, দুই নাম্বার হলো রোজা, তিন নাম্বার হলো ফরজ পর্দা, চার নাম্বার হলো স্বামীর খেদমত। মা বোনের নামাজ পড়ে পড়ে না, রোজা ধরলে ছাড়ে না, পর্দা তো মা বোনেরা করতেই চায় না, দিন যত যাচ্ছে পর্দার ঝোল তত ছোট আর খাটো হচ্ছে, কথা বলেন ঠিক কি না? আগে শোনা গেল ফোর পিস, থ্রি পিস, টু পিস, ইদানিং ধরে শুনতেছি ওয়ান পিস, ওয়ান পিস, না জানি কোন জামানায় সে পরে, একদিন বলেই ফেলে দেবে নাই পিস, কথা কন ঠিক কে না? এজন্য বাজানো গো আমার আল্লাহ পাক বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা,
আমার আল্লাহ পাক বলে নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবরদার খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজেকে প্রদর্শন করো না নারীদের জন্য পর্দা করা ফরজ করে দিয়েছেন কে মা বন্ধুদেরকে বলে যায় মা একটা নারী যদি ঢিলাঢালা বোরকা পরে হাত মোজা পা মোজা পরে রাস্তা দিয়ে হাইটা যায় মনেরও জানতে ওই নারীর প্রতি একটা শ্রদ্ধা সম্মান চলে আসে কথা বলেন ঠিক কি না কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বেপর্দায় রাস্তাঘাটে চলতে পারে ওই মেয়েটা কতটা ভালো ফ্যামিলির মেয়ে তার পর্দা বোরকায় প্রমাণ করে যে এটা সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া রাস্তাঘাটে বের হতে পারে জোরে বলেন পারে পারে না আর অনেক মা বোন আছে বাপ রে বাপ এমন সাইজে গুইজে রাস্তা দিয়ে মানে ওর উদ্দেশ্যই হইছে বাইরে বের হইছে মানুষকে দেখানো এ কত কন্যা কে লজ্জা শরম নাই তো ওই বেহায়া ও কটকটির বোন কথা কন্যা কে ও কেরন মালার খালা এইজন্য ওর অন্যও লাগে না রাস্তাঘাটে বের হয় এরকম আছে না সাজা লাগবে একমাত্র প্রত্যেকটা নারী সাজবে কার জন্য স্বামীর জন্য এই পাগলি গুলো সাজে কার জন্য মার্কেটে যাওয়ার জন্য বিয়ের বাড়িতে দাওয়াত পাইলে সাজে কথা কন না কেন আপনাদের এরকম সাজুগুজু বিলকি চাপা দেখা যায় আছে না আছে দেখেন তো মাঝে মাঝে আপনারা নাকি রাগ করতেছেন আপনারা এ বাজানের আমার যেই মিয়াটা বেপরদায় চলে যাচ্ছে ওটা কারণা কারো স্ত্রী কারণা কারো বোন কারণা কারো মেয়ে কারণা কারো মা কথা কন ঠিক কে না এজন্য বলে যায় মা নারীদেরকে যদি জান্নাতি বানাইতে চান নারীদেরকে যদি আপনি নেককার দিনদার বানাইতে চান তাহলে প্রথম টার্গেট হলো নারীদেরকে বোরকা পরা লাগবে পর্দা করা লাগবে কথা কন ঠিক কে না মা বন্ধুদেরকে বলে যায় মা আল্লাহ পাক আপনাদের দেখের ভিতরে অনেক দামি দামি সম্পদ দান করেছে মা যে জিনিস যত দামি তার প্যাকেটটাও তত দামি কথা কন না এজন্য নিজেকে বোরকা দিয়ে ঢিলা ঢালা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগায় খাস পর্দা করে বাহিরে যাবে কথা বলেন আর আজকের এই ডিজিটাল যুগের মা বোনেরা যখন পর্দার ওয়াজ বক্তারা করে দেখবেন অনেক মা বোন পাইলে সমান অধিকারের যুগ বলে বোরকা টোরকা পরা যাবে না দেখেন না অনেকের স্ত্রী আছে স্বামী যদি বলে বোরকা পর বউ বলে হ্যাঁ এই বয়সে বোরকা পরে আমার ঘোরা লাগবে কি বুড়ি হইছি আছে না আরে বুড়ি হলে তোর দিক কেউ তাকাবি না এই এই বয়সে দোকানপাট ঢেকে বাইরে কথা কন দেখে কারণ এটাই দেখার বয়স বুড়ি হলে তোর দিক কেউ তাকাবি না কথা কন যে কিছু কিছু মা বোন আছে দেখবেন ঠোঁটে লিপস্টিক লাগায় এমন কায়দা ঠোঁটটা লাল করে বাপ রে বাপ কথা কন কে সকে তাই মাস কারা যুবকের কাম সারা নাম খেলি মিম খেলি নুনের উপর এক নক্তা পেট খেলি পিঠ খেলি ভাবির কপালে ডিজিটাল ফোটা রং ঢং করে রাস্তা দিয়ে হাইটে যায় যুবক দেখলো কাই জিনিস গেল রে কথা কন কে মহিলা তখন দেখে বলে এ যুবক তোদের ঘরে কি মা বোন নাই যুবক তখন বলে হ আমার ঘরে মা বোন আছে কিন্তু তোমার মতো নির্লজ্জ বেহায়া বেপর্দা না আমার বোনেরা মায়েরা পর্দা করে বোরকা পরে কথা কথা ঠিক না যেই মহিলাগুলো এই যে বেপর্দায় রাস্তাঘাটে যায় ওরা মনে করে মানুষ খালি আমার দিক তাকায় আছে মানুষের চোখ কপাল উঠে গেছে স্বামী কেসে কয় তুমি তো দেখোই না আজকে হ্যাঁ সাইজে গুজে গেছিলাম প্রত্যেকটা মানুষ আমার দিকে দেখতেছে আমার দিকে দেখতেছে এই পাগলি শোন যেই মহিলা বেপর্দায় রাস্তাঘাটে এইভাবে সাইজে গুজে যায় আপনারা কোন তো পসা মাছে মাছি কম পরে না বেশি পরে পসা মাছ মাছি কম না বেশি যে মহিলা বেপর্দায় রাস্তাঘাটে বের হবে ওর দিকে দুষ্ট লোকের মাসি নামে নজর পড়ছে কেউ তোর দিকে ভালো তোকে তাকায় না কথা ঠিক কে না এইজন্য নিজের রূপের অহংকার করবেন না নিজের সৌন্দর্যের অহংকার করবেন না আপনার এই সৌন্দর্য চিরকাল থাকবে না কথা বলেন না এইজন্য যুবক আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন নিজের যৌবনটাকে সংযত রাখা লাগবে নিজের যৌবনটাকে হেফাজত করা লাগবে মুমিনের যৌবন হালাল স্ত্রী ছাড়া অন্য কারো কাছে খরচ হতে পারে না কথা বলে ঠিক কি না মুমিনের যৌবন হোটেলে বিক্রি হতে পারে না পার্কে বিক্রি হতে পারে না মুমিন হালাল স্ত্রী দেখে অন্য কোন নারীর হাত ধরতে পারে না কথা বলে ঠিক কি না কি শুরু করছে আপনারা ভালো আরে বউ আমার ব্যাপার তাই যাবি তো মানে নেওয়া যায় নাকি হ্যাঁ সারি মারেন একটু মশেন ওর কাপড় কথা কান ও
উল্টো ধারি দিই মানে এমন মোশান নেবেন আপনার ফসফাস আর মোশান দেখে বউজান মনে আজকে জান কবে যে খালি মোশান নেবেন মই নাই খবরদার মারিয়েন না রাগ করতেছেন আপনারা বউ মারার জিনিস না বউ ভালোবাসার জিনিস আদরের জিনিস কত কম সকালবেলা পিঠা সন্ধ্যাবেলায় যাবেন না তখন কি হবে তখন যদি বলে এখন ময়না সোনা বলা লাগে সকালে কি মারা মারছে যাও তখন কই যাবেন কথা কন নাকি রাগ করতেছে এরকম হবে না এজন্য আল্লাহ পাক এদি খেয়াল করে আল্লাহ পাক যে হালাল স্ত্রী দিয়েছেন আমরা তার সাথে এমন আচরণ করব যাতে তার গায়ে হাত না তোলা লাগে কথা কন ঠিক অনেক স্বামী আছে বউরে পিটানের প্রস্তাব বাপ রে বাপ মাথা গরম হয়ে গেল এমন পিটা শুরু করছে এখন কইছে যতক্ষণ না আব্বা ডাকছিস ততক্ষণ ছাড়মু না কত বড় বেহায়া চিন্তা করছেন বইয়ের মুখে আব্বা ডাকছেন আরে ভালোবাসা দে আব্বা ডাকা জিনিস ফ্যাক্টরি থেকে তৈরি হবে কথা কম ঠিক কেন পাগলা বোঝে না রাগ করেছেন মনে হয় এ বাজান গো আমার এই জন্য মহিলা মা বন্ধের সাথে আপনারা ভালো আচরণ করবেন বিবিদেরকে সালাম দেবেন কি দেবেন আল্লাহ রাসূল তার স্ত্রীদেরকে সালাম দিতেন আমরাও দেব কথা কন আল্লাহ রাসূল স্ত্রীদের জন্য ভালো ভালো খাবার নিয়ে আসতেন আমরাও নিয়ে আসব কথা কন নাকি বিশ্ব নবী বাহিরে গেলে আম্মা জানাইছেকে চুমুকে বাহিরে যেতেন আমরা যখন ঘর থেকে বাহিরে যাব বিবিকে চুমুকে যাব আল্লাহ আকবার এ বউ চুমা খাবার কইছি ভাবি কি হাসিরে তো কিছুই নাই কথা কন নাকি